আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমার ভর্তি যোদ্ধারা, আশা করি তোমাদের প্রস্তুতি ভালোভাবে চলছে। যদিও অনেক সমস্যা আসলে আসবে, লম্বা সময় ধরে তুমি প্রস্তুতি নিচ্ছ, তোমার পাশে খুব বেশি মানুষ থাকবে না যারা আসলে থাকার কথা। তোমাদের সেকেন্ড টাইমারদের নিয়ে অনেক দিন ধরে আমি কাজ করছি, ইংলিশ পড়াচ্ছি। তো পড়াতে গিয়ে স্টুডেন্টদের একটা কমন প্রবলেম পাচ্ছে, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয়, এটা ফার্স্ট টাইমারদের মাঝেও ঘটে, বাট সেকেন্ড টাইমারদের মাঝে এই পয়েন্টটা খুবই প্রকট। সেটা হলো এমন, পড়াশোনা শুরু করেছে, ধরো এক ঘন্টা দেড় ঘন্টা পড়েছে, এই এক ঘন্টা দেড় ঘন্টা পড়তে পড়তে একটা দুশ্চিন্তায় সে ভোগা শুরু করে দেয়। নর্মালি তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, মানে তোমার মাথায় একটু প্রেশার আছে, একটু কেন, অনেক বেশি প্রেশার আছে। তোমার খুব কাছের মানুষদের কাছ থেকে তুমি যেভাবে অনুপ্রেরণা পাওয়ার কথা, সহযোগিতা পাওয়ার কথা, একটু খারাপ লাগার সময়ে তুমি তারা লাইক তোমার প্যারেন্টসরা, টিচাররা তোমাকে একটু সাহস দিবে, এই পয়েন্টটা হয়তো তোমার পাশে অনেকটা নেই। ফলে তুমি যেটা, তোমাদের মাঝে যেটা ঘটে, আমি দেখছি স্টুডেন্টের মাঝে ঘটছে, সেটা হলো দেড় ঘন্টা এক ঘন্টা পড়ছে আর এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা চিন্তা করছে, দুশ্চিন্তা। কেমন দুশ্চিন্তাটা, যে স্যার দেড় ঘন্টা পড়ছি আবার দেড় দুই ঘন্টা তিন ঘন্টা কেন যেন কী চিন্তা করছে বুঝছি না। তবে চিন্তাটার মূল থিম এটাই, হায় রে আমি যে ভালো করে মানে পড়াশোনা করছি, এখন ঠিকই খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করছি, বাট যদি কোনো কারণে জাহাঙ্গীরনগরে চান্স না পাই, যদি কোনো কারণে বিউপিতে বা যেখানে যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যেতে পারে মেডিকেলে চান্স না পাই, তখন আমার কী হবে। এই দুশ্চিন্তাটা আসলে অনেকের মাঝেই ঘটে এবং এটা ঘটাটা অসম্ভব বা অবাস্তব কিছু না। তবে আমি তোমাদেরকে এই দুশ্চিন্তাটা যেন তোমার মাঝে আসলেও তুমি এই দুশ্চিন্তাটাকে ওভারকাম করতে পারো, একটা সমাধান তোমাদের কাছে দিব। সেটা হলো আমি যে স্টুডেন্টদের কাছ থেকে এই পয়েন্টটা শুনেছি এবং অনেক স্টুডেন্টদের মাঝে এটা আমি জিজ্ঞেস করার মাধ্যমে জানতে পেরেছি, সেটা হলো ওরা কেউ কোনো ধরনের রুটিন ফলো করে না, মানে ওরা খুব ডেডিকেটেড, ওরা মানে ডাইহার্ড সেকেন্ড টাইমার, সামহা ওরা মেডিকেলে চান্স পেতে চায় সেকেন্ড টাইমের হিসাবে, জরিমানা ফাইভ মার্কস দিয়ে। যদিও ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেয় সেকেন্ড টাইমের হিসাবে, ধরো যেখানে গুচ্ছতে, জাহাঙ্গীরনগর, বিউবিতে বা যেখানে যেখানে সুযোগ থাকবে সেখানে কোনো এক্সট্রা মার্কস কাটা যায় না সেকেন্ড টাইমারদের জন্য, বাট স্টিল ওদের মাথায় প্রেশার থাকে। এখন ওই প্রেশারের কারণে ওরা দুশ্চিন্তায় ভোগে। এখন স্টুডেন্টদের মনে এই সমস্যাটার প্রধান কারণ ওরা কোনো রুটিন ফলো করে না, খুব পড়াশোনা করে বাট স্পেসিফিক কোনো রুটিন নাই যে আমি আজকে দিনে এত ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি এত ঘন্টা পড়াশোনা করব, এই সময়ে এই সাবজেক্টটা পড়ব, কোনো রুটিন নাই, র্যান্ডমলি পড়তে থাকে। এই র্যান্ডমলি পড়তে থাকলে আসলে দুশ্চিন্তাটা খুব বেশি আসবে, যদি দুশ্চিন্তা আসাটা খুব অস্বাভাবিক না। তো সমাধানটা আমি বলবো এরকম, লাইক তুমি যেদিন পড়াশোনা শুরু করবে, লাইক আগামীকাল তুমি পড়াশোনা করবে, রাতের বেলায় তুমি ঘুমের আগে বা একবার ঘুম থেকে উঠেই আর্লি ইন দ্য মর্নিংয়ে তুমি একটা প্ল্যান করে ফেলবে, আজকের জন্য আমার পড়াশোনা রুটিন হবে এমন। তুমি হয়তো মাসব্যাপী রুটিন করলে এটা অনেক সময় এক্সিকিউট করা সম্ভব হয় না, তুমি প্রয়োজনে ডে বাই ডে রুটিন করতে পারো, অথবা তুমি উইকলির একটা রুটিন করতে পারো যে এই সপ্তাহে আমার পড়ার রুটিনটা এমন হবে, এবং অবশ্যই ডেইলি রুটিনে সেটাকে ট্রান্সফর্ম যদি করতে পারো তোমার জন্য ভালো হবে। আমি যদি একটু ভেঙে বলি, লাইক তুমি আজকে দিন, ধরো তুমি আজকে দিনটা, ফর এক্সাম্পল আজকে ধরো 2 ডিসেম্বর বলার জন্য বলছি, ধরো রবিবার বা শনিবার, ইটিসি একটা ডেট। এখন তোমার শনিবারে তোমার ডেটটা এমন হওয়া উচিত যে আমি সকাল 7টা থেকে টানা 9টা পর্যন্ত পড়াশোনা করব, তারপর আমি ব্রেকফাস্ট করব, তারপর আমি আবার 2 ঘন্টা টানা পড়ব, আবার আমি ধরো জোহরের পরে খাবার দাবার খেয়ে আবার 2 ঘন্টা পড়ব, আমি আবার মাগরিবের পর পড়তে বসে, সন্ধ্যার পর পড়তে বসে টানা 2 ঘন্টা পড়ব, আবার এশারের মাঝে একটা ব্রেক দিয়ে আমি আবার 2-3 ঘন্টা পড়ব, এবং কোন সময় কী কাজ করো, ধরো তোমার নানুর বাড়ি যাওয়ার প্রয়োজন আছে, তুমি সেই ডেট মানে টাইমটি স্পেসিফাই করে রাখো। তোমার হয়তো ক্রিকেট খেলবা, ধরো বলার জন্য বলছি, কোন সময় খেলবা সেটা একটু ঠিক করে রাখো। তুমি হয়তো অনলাইনে ইউটিউবে একটা ভিডিও দেখবা, কোনো একজন স্যারের কোনো একটা ক্লাস দেখবা, তুমি সেটার জন্য একটা টাইম ফিক্স করে ফেলো, তাতে সুবিধা হবে কি, তুমি যে টাইমটা ফিক্স করলা, যে রুটিনটা মানে বানালা, রুটিন 100% তুমি ফলো করতে পারবা না, এটা 2-1 দিন করতে পারবা, এটা 2-4 দিন পরে আবার ব্রেক হয়ে যাবে। বাট এই জন্যই বলছি আমি, তুমি প্রয়োজন 3-4 দিন বা সপ্তাহের জন্য একটা রুটিন তৈরি করো, এবং রুটিন একটা অবশ্যই তোমার সামনে থাকবে, যেন তুমি 100% এই রুটিন অনুযায়ী চলতে না পারলেও কমপক্ষে 70-80% চলতে পারলেও তোমার কিন্তু ওই দুশ্চিন্তাটা কাটানো সম্ভব হবে এবং তোমার পড়াশোনা ট্রুলি ভালো হবে। আশা করছি তোমাদের যে দুশ্চিন্তা কাটানোর একবার সহজ উপায়, এটা সবাই জানি, একটা রুটিন,
স্পেসিফিক একটা রুটিন তুমি ফলো করবে নিজের জন্য, নিজের মতো করে স্পেসিফিক করে কারো রুটিন ফলো করা যাবে না। কোনো ভাইয়া আপু ফার্স্ট হয়েছে মেডিকেলে, কোনো ভাইয়া আপু ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে, তার রুটিন ফলো করলে হবে না, কারণ তার লাইফের সাথে তোমার লাইফের অনেক ক্ষেত্রে কোনো মিল থাকবে না। তার লাইফটা তার, তুমি নিজের মতো করে চিন্তা করবে যে তোমার কাছে কোন সাবজেক্টটা বেশি কঠিন মনে হয়। তুমি ওই সাবজেক্টটা পড়বে যখন তোমার মাথা খুব ঠান্ডা থাকে। তুমি যে সাবজেক্টটা মনে করছো তোমার স্ট্রং জোন, তুমি ভালোই পারো, তুমি এমন টাইমে পড়ো যখন তোমার মাথা খুব ঠান্ডা না থাকলেও মোটামুটি অ্যাটেনশন ধরে রাখতে পারো। এই তো, এই ছিল আজকের কথা। আশা করি তোমাদের দুশ্চিন্তার কারণটা যে লজিক্যাল সেটা বোঝাতে পেরেছি, এবং দুশ্চিন্তাটাকে সহজে উত্তরানোর যে উপায়টা বলছিলাম রুটিন ফলো করা, সেটা তোমরা মানলে তোমাদের প্রস্তুতি অবশ্যই ভালো হবে। এবং একটা কথা বলবো, যেহেতু লম্বা সময় ধরে তুমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ, তোমার নিশ্চয়ই দু একজন বড় ভাইয়া, তিনি তোমার আপন মানুষ হোক অথবা তোমার এলাকার বড় ভাই হোক অথবা কোনো টিচার হোক, যে কোনো একজন মানুষের আশেপাশে তুমি থাকবে যিনি কিনা তোমাকে একটু হলেও মোটিভেশন গাইড দিবেন। তুমি কখনো ধরো কিছু বুঝতে পারছো না অথবা তোমার মন খারাপ হয়ে গেছে, একজন মানুষ যেন তোমার পাশে থাকেন যিনি তোমাকে আসলে সাহস তখন যোগাতে পারেন। এবং আমি সেকেন্ড টাইমারদের নিয়ে মোটামুটি অনেকদিন ধরে কাজ করছি, আলহামদুলিল্লাহ 3-4 মাস ধরেই সেকেন্ড টাইমারদের ইংলিশ পড়াচ্ছি। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, সেটা জাহাঙ্গীরনগর হোক, রাজশাহী হোক, গুচ্ছ হোক, বিউপি হোক, মেডিকেল হোক, সবাইকে নিয়ে আমার একটা সেকেন্ড টাইম ব্যাচ আছে, যেখানে আমি 50টা লাইভ ক্লাস নিব গ্রামার অ্যান্ড ভোকাবের উপর, 25টা পরীক্ষা নিব, 5টা সলভ ক্লাস নিব। ইনশাল্লাহ ইংলিশ নিয়ে কারো কোনো কনফিউশন আর থাকবে না। এবং আমি মোটামুটি লম্বা সময় ধরে স্টুডেন্টদের একবার ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো সমাধান করব। আমার ক্লাসের পর যদি কারো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমার প্রশ্ন, মানে যে কনফিউশনটা আছে কোনো বিষয় নিয়ে, সেটা খুব সহজেই সমাধান করে নিতে পারবে। আশা করছি আজকে যা বলেছি এগুলোতে তোমাদের একটু হলেও উপকার হয়েছে। নিশ্চয়ই সেকেন্ড টাইম হয়ে নিজেকে একবারে ছোটো ভাবা যাবে না, ইনফেরিয়রিটি ক্রাইসিসে ভোগা যাবে না। তুমি তোমার প্রচেষ্টাটা এতদিন ধরে যেভাবে চালিয়েছিলে এটাকে কন্টিনিউ করে যাও টিল ইউর এক্সাম। ইনশাল্লাহ আল্লাহ তোমার কষ্টের ফলাফলটা নিশ্চয়ই দিবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।